What you have to do, you have to write the meanings of the words, four words that I have given. পরে স্কুল খুললো কেমন লাগছে? খুবই আনন্দ লাগছে, কারণ এতদিন পর আমরা স্কুলে আসছি। ঘরে থাকলে কেমন যেন মানে এই রোগের কারণে আমার যেন জীবনটা ছন্ন ছটা হয়ে গেছিলো, মানে বাইরে টাইরে খেলতে যেতে পারছিলাম না, ওই স্কুল আসতে পারছিলাম না, শুধু বাবা ঘরে পড়াশোনা করতে হচ্ছিলো। এই স্কুলে এসে আজকে খুবই আনন্দ হচ্ছে আমার। অনলাইনে পড়াশোনা ভালো না, স্কুলে এসে পড়াশোনা বেশি ভালো লাগে? আমার স্কুলে এসে পড়াশোনা অবশ্যই খুব করতে ভালো লাগে। তোমার নাম? আমার নাম অনিক মণ্ডল। কোন ক্লাসে পড়ো? আমি এইটে পড়ি, আমার রোল নাম্বার 2। স্কুল খুললো কেমন লাগছে? না, অনেকদিন পরে স্কুলটা খুললো, একটু ভালোই লাগছে। কারণ কি অনলাইন ক্লাসে সত্যি স্যার মানে মাস্টারমশাইদের সাথে সরাসরি কথা হয় না, ডাউটগুলো ক্লিয়ার করা ঠিক করে সম্ভব হচ্ছিলো না, মানে কার কী প্রশ্ন সেটা সবার সামনে আলোচনা করা যায় না, সেই জন্য অনলাইন ক্লাসে থেকে মানে স্কুলে এসে ক্লাসটাই বেশি ভালো লাগছে। আচ্ছা, তোমার নাম? শাগনি মুখার্জি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আজ স্কুল খুললো কেমন লাগছে? আজ অনেকদিন বাদ স্কুল খুলেছে। আমরা শিক্ষক মশাইয়ের সঙ্গে আগে অনলাইন ক্লাস করতাম যখন স্কুল বন্ধ ছিল, কিন্তু অনলাইন ক্লাসে আমাদের ভালোভাবে আমরা শিখতে পারতাম না, কিন্তু আজ অনেকদিন পর স্কুল খুলেছে, আমাদের খুব ভালো লাগছে। আর অনলাইনে পড়াশোনা আর স্কুলে এসে পড়াশোনা কোনটা ভালো? আমার মনে হয় স্কুলে এসেই পড়াশোনা ভালো, কারণ শিক্ষক মহাশয়দের সঙ্গে মানে সামনাসামনি কথাবার্তা সঙ্গে অনলাইনে ক্লাসে কোনো তুলনা হয় না। তোমার নাম? আমার নাম অর্ক ঘর। কোন ক্লাসে পড়ো? অনলাইনে ক্লাস আর স্কুলে এসে ক্লাস, ছাত্রদের পক্ষে কোনটা ভালো? না, আমাদের এতদিন ধরে অনলাইন ক্লাস চলছিল এবং ধারাবাহিকভাবেই চলছিল। এবার অনলাইন ক্লাসে যেটা সমস্যা হচ্ছে, সমস্ত স্টুডেন্টরা অ্যাটেন্ড করতো না, আর আমাদের এই অফলাইন ক্লাসে কী হয়, বেশিরভাগ স্টুডেন্ট ক্লাসে আসে, তাহলে স্বাভাবিকভাবে তাদের যে শেখার যে লেভেলটা সেটা অনেকটাই উন্নত হয়, বাড়ে। আর অনলাইন ক্লাসে আমাদের কী হয়, সারা বছর ধরে অনলাইন চলছিল, কিন্তু অনলাইন ক্লাসে ওই মোটামুটি দেখা যেত 30%, 20% এরকম স্টুডেন্ট তারা অ্যাটেন্ড করতো ক্লাসগুলো। আর অফলাইনে কী হয়, আমাদের মোটামুটি 90% অ্যাটেন্ডেন্সও থাকে। আপনার নাম? নীলকণ্ঠ ব্যানার্জী।